আবারও চুরির ঘটনা ঘটল মন্দির নগরী উদয়পুরে। মঙ্গলবার ছিল রথযাত্রা উৎসব। এদিন বিকেলে উদয়পুর মহকুমার পালাটানা এলাকার বাসিন্দা নিত্যগোপাল দাসের বাড়ির লোকজন রথ দেখতে পালাটানা বাজারে যায়। আর এ সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ওই বাড়ির ঘরের দরজা ভেঙে সমস্ত মূল্যবান জিনিসপত্র সহ নগদ 5,000 টাকা নিয়ে পালিয়ে যায়। প্রসঙ্গত, এর আগেও একবার চোরেরা এই বাড়িতে হানা দিয়ে নগদ টাকা সহ বহু জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছিল। নিত্যগোপাল দাস পেশায় দিনমজুর। এদিন রাতে বাড়িতে ফিরে এসে চুরির ঘটনা দেখে সকলে হতবাক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। কি হয়েছে বলতে, আমরা তো রথের মেলা গেছি, রথের মেলা যাইয়া তো 1 ঘন্টার মতো দেরি করছি, 6:30 পর্যন্ত 5টার সময় গেছি। তারপরে আইয়া দেখি অবস্থা কিছু একদম পুরা তালা ভেঙ্গা টুটে ভেঙ্গা যা পাইছে নিয়ে গেছে, শেষ একদম পুরা উলট পালট। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন, পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় লোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।